হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলা ইউটিউব 36 চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে তিতাস গ্যাসের যে মিটার রয়েছে, প্রিপেড মিটার অথবা পোস্টপেড মিটার, এই প্রিপেড মিটার এবং পোস্টপেড মিটারে আপনারা কিভাবে টাকা রিচার্জ করবেন আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে, এই বিষয়টা একবারে ক্লিয়ার করে দিব আজকের এই ভিডিওতে, এবং সেই সঙ্গে আমি আপনাদেরকে এই বিষয়টা একবারে ক্লিয়ারলি দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের বিকাশ অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন করতে হবে। তো আমরা সরাসরি চলে গেলাম আমাদের ফোনের স্ক্রিনে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ যে অ্যাপসটি রয়েছে, আমরা বিকাশ অ্যাপসটি প্রথমে ওপেন করব। তো বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর বিকাশের যে ইন্টারফেসটা চলে আসবে, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন পে বিল নামে একটা অপশন রয়েছে, আমরা জাস্ট পে বিলের উপরে ক্লিক করব। পে বিলের উপরে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে যেহেতু আমরা গ্যাস বিল নিয়ে আজকে কথা বলতেছি তিতাসের, অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছেন গ্যাসের একটা অপশন রয়েছে, আমরা গ্যাসের উপরে ক্লিক করব। গ্যাসের উপরে ক্লিক করার পর এখানে দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে তিতাস গ্যাস প্রোস্পেড নন মিটার এবং দ্বিতীয়টা হচ্ছে তিতাস গ্যাস প্রোস্পেড মিটার। একটা নন মিটার এবং একটা মিটার, অর্থাৎ হচ্ছে প্রিপেড এবং প্রোস্পেড। তো যেহেতু আমরা বিকাশ থেকে মিটারে টাকা রিচার্জ করব, সেই ক্ষেত্রে প্রথমটা আমরা সিলেক্ট করব তিতাস গ্যাস প্রোস্পেড নন মিটার, আমরা জাস্ট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদেরকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে, দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে সর্বপ্রথম আমাদেরকে সিলেক্ট করতে হবে মাসের নাম, আপনি যেই মাসের জন্য টাকা রিচার্জ করবেন প্রথমে সেই মাসটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার একটা কোড দিতে হবে, কাস্টমার কোডটা আপনি আপনার বিলের কাগজে অথবা পেপারসে কিন্তু পেয়ে যাবেন। কাস্টমার কোডটা বিল থেকে ভালোভাবে আপনি এখানে তুলে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিতে বলতেছে, এখানে একটা মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে, যে কোনো একটা মোবাইল নাম্বার দিলেই হবে, তবে যে মোবাইল নাম্বার দিবেন সেটা যেন অ্যাক্টিভ থাকে এবং অন থাকে, কারণ সেই মোবাইল নাম্বারে কিছু কোড যাবে। তো এখান থেকে আপনার মাসটা প্রথমে সিলেক্ট করবেন, কাস্টমার কোডটা ভালোভাবে দেখে সিলেক্ট করবেন এবং একটা মোবাইল নাম্বার সিলেক্ট করবেন। তারপর এই যে নিচে দেখতে পাচ্ছেন এগিয়ে যান বলে যে অপশনটি রয়েছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এই যে এগিয়ে যান, এখানে ক্লিক করার পরে আপনার যেই পরবর্তী অপশন এটা কিন্তু এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার কাস্টমার আইডি, মোবাইল নাম্বার, ট্রানজ্যাকশন আইডি এখানে চলে আসবে। এগুলো সব দেখার পরে আপনি নিচে এই যে পরবর্তীর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার এখন অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে, আপনি আপনার মিটারে কত টাকা রিচার্জ করতে চান সেই অ্যামাউন্টটা এখানে সিলেক্ট করে দিবেন। তবে এখানে আপনি যত টাকা রিচার্জ করবেন এর মধ্যে হচ্ছে আপনার 1% করে চার্জ কাটবে, সেটা হচ্ছে 1 থেকে সর্বোচ্চ 30 টাকা পর্যন্ত চার্জ কাটবে। তো এখানে অ্যামাউন্ট বসানোর পরে নিচে এই যে পরবর্তী বলে যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইবার আপনার এই যে টোটাল ব্যালেন্স কত টাকা রয়েছে, আপনি কত টাকা রিচার্জ করতে চান আপনার মিটারে এবং আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দেখাবে। সব কিছু ঠিক থাকলে আপনি আপনার বিকাশের যেই পিন নাম্বারটা রয়েছে পিন নাম্বারটা এখানে কনফার্ম করে দিবেন। তারপরে এই যে এখানে আপনার আবারও চলে আসছে কনফার্মেশন, এখানে আপনি কত টাকা রিচার্জ করেছেন, আপনার মেইন ব্যালেন্স কত টাকা রয়েছে, আপনার মোবাইল নাম্বার, এটা চলে আসবে। আসার পরে যদি সব কিছু ঠিক থাকে, আপনি যদি রিচার্জ কমপ্লিট করতে চান তাহলে যে ট্যাপ করে ধরে রাখবেন, ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আপনার রিচার্জটা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে এই যে আপনি কত টাকা রিচার্জ করেছেন, ট্রানজ্যাকশন আইডি এবং মোবাইল নাম্বার এগুলো সব আপনাকে এখানে দেখাবে। তারপর নিচে পরবর্তী বলে যে অপশন রয়েছে, আপনি যদি পরবর্তীর উপরে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনার যে রিসিপ্ট কপি, একটা রিসিপ্ট কপি দেখাবে। আপনি এই যে রিসিপ্ট কপি ডাউনলোড এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি যে রিসার্চ করেছেন এটার একটা রিসিপ্ট কপি পাবেন। এই রিসিপ্ট কপিটা আপনি ডাউনলোড করে রেখে দিবেন, এটা পরবর্তীতে আপনার কাজে লাগবে। তো বন্ধুরা, এইভাবে খুব সহজে আপনি বিকাশ থেকে রিসার্চ করতে পারবেন। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে তিতাস গ্যাস মিটার রয়েছে প্রিপেড এবং প্রোস্টপেড, সেই মিটারে কিভাবে টাকা রিচার্জ করবেন, এই বিষয়টা এই ভিডিও থেকে একবারে ক্লিয়ার হয়ে গেছেন। তো বন্ধুরা, আজ ছিল এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে যাচ্ছি, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।